জয়নিতাই জয় গুর জয়শ্রী রাধা শ্যাম সুন্দর ধন্য রাজ দেশ ধন্য ধন্য রার দেশ ধন্য এক চক্রা গ্রাম জহি অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম জয়নিতাই আজ সেই পুণ্যতিথি মাঘি শুক্লা চৌদশী যাকে যাকে বলি শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী প্রভু শ্রী নিত্যানন্দের শুভ আবির্ভাব তিথি তারই চরণের অনুকম্পায় তার পতিত পাবন লীলার কথা বলে ধন্য হব আমরা পরিব্রাজক সন্ন্যাসী শঙ্করানন্দ স্বামী শ্রী নিত্যানন্দের পিতা হারাই পণ্ডিতের গৃহে অতিথি হয়ে এসেছেন চলে যাওয়ার পূর্বে বললেন একটি বস্তু ভিক্ষা চাই উদার হারাই পণ্ডিত বললেন আমার সাধ্যের মধ্যে যদি থাকে নিশ্চয়ই তা পূরণ করব বলুন কি প্রার্থনা তখন সন্ন্যাসী তার নয়নের মণি কুবেরকে ভিক্ষা চাইলেন কুবের হলো নিত্যানন্দের ছোটবেলার নাম সত্যনিষ্ঠ হারাই পণ্ডিত বুক ফেটে গেলেও কথা রাখলেন সন্ন্যাসী ও নিত্যানন্দ বহু তীর্থ একসঙ্গে ঘুরে সন্ন্যাসী নিতাইয়ের দেহে একাকার হয়ে গেলেন হয়ে যান সেই সন্ন্যাসী আসলে মহাপ্রভুর দাদা বিশ্বরূপ শ্রীরঙ্গক্ষেত্রে তিনি অন্তর্ধান করলেন নিতাইয়ের দেহে তারপর নিতাই বহু তীর্থ দর্শনের পর এসে কৃষ্ণের টানে বৃন্দাবনে এসেছেন কিন্তু কৃষ্ণকে কোথাও পেলেন না জানতে পারলেন যে গৌর সুন্দর রূপে আবির্ভাব হয়েছেন নবদ্বীপে এতদিন কোনো দেখা সাক্ষাৎ হয়নি অথচ তিনি প্রেমের টানে ছুটে এসেছেন নবদ্বীপ পৌঁছে নন্দনাচার্যের গৃহে তিনি লুকিয়ে রইলেন গৌর সুন্দর সকল ভক্তদের নিয়ে বললেন একজন মহাপুরুষ নবদ্বীপে এসেছে ভোরবেলাতে স্বপ্ন দেখেছি কি সেই স্বপ্ন না এক তালধ্বজ রথ আমাদের গৃহের সামনে এসে দাঁড়ালো তার মধ্যে বসে আছেন এক অপূর্ব সুন্দর মূর্তি নীলবসন পরিধান করে রয়েছেন মাথায় পাগড়ি আর কানে কর্ণে সুবর্ণ কুণ্ডল আর হাতে স্বর্ণাঙ্গদ বালা আর গম্ভীর স্বরে তিনি জিজ্ঞাসা করছেন এই গৃহ কি নিমাই পণ্ডিতের গৃহ তারপরে স্বপ্ন ভেঙে গেল তারপর গৌর সুন্দর সকল ভক্তদের খুঁজে দেখতে বললেন নিশ্চয় তিনি এখানে এসেছেন কিন্তু ভক্তরা কোনো খুঁজে খুঁজে কোনো সন্ধান পেল না নিতাইয়ের তখন নিতাইকে খুঁজতে মহাপ্রভু সকল ভক্তদের নিয়ে নন্দনাচার্যের গৃহে গেলেন সে এখানে লীলার মধ্যে দিয়ে তিনি এক তত্ত্বই প্রকাশ করলেন অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যা যে সে জানিতে পারে অর্থাৎ মহাপ্রভু খুঁজে না দিলে নিতাইকে কেউ খুঁজে পাবে না যাই হোক আজ দুই প্রভুর প্রথম মিলন হলো নন্দনাচার্যের গৃহে দুই প্রভুর প্রথম মিলন হলো এই লীলাটি ধ্যানে দর্শন করে কবিরাজ গোস্বামী পাদ
লিখেছেন সহদিত, মানে মহাপ্রভুর আগে, নিত্যানন্দের অনেক আগেই তো তার আবির্ভাব হয়েছিল, তখন আবির্ভূত হয়েছেন, তখন তাদের এই রকম উদিত হলো কিভাবে, এটি এটি এই লীলাটি দর্শন ধ্যানে দর্শন করে কবিরাজ গোস্বামী পাদ বলেছেন সহদিত উনি লিখেছেন, দুই ভাই জগতেরে হইয়া সদয় নবদ্বীপ গৌরশৈলে করিলা উদয়। এই শ্রীধাম নবদ্বীপে গৌর নিতাই গৌরের মিলনের লীলা প্রসঙ্গে আমার বৃদ্ধ প্রাপিতামহ একটি এই লীলাটি প্রভুপাদ ছিল প্রাণগোপাল গোস্বামী, তিনি এই সিদ্ধান্ত মহোদয় সিদ্ধান্ত রত্ন মহোদয় একটি সুন্দর পদ রচনা করেছেন, সেইটি আমি আজ তোমাদের আস্বাদন করব। সুরধনী তীরে ওকে যায়, ধুলি মাখা দুটি রাঙা পায়, সুরধনী তীরে ওকে যায়, পবিত্র কমল পত্র রাতুল বিশাল নেত্র, আরক্ত করক গাত্র নাসা খগপতি প্রায়, সুরধনী তীরে ওকে যায়, কার প্রেমে আত্মহারা ফণি জ্বলছে মণিহারা, নেত্রে বাহে প্রেম ধারা জ্বলছে পাগলের প্রায়, সুরধনী তীরে ওকে যায়, পাগল করেছে যে কতই না মধুর সে, কোন বাদেশে আছে সে দেখিতে পরাণ ধায়, সুরধনী তীরে ওকে যায়, জিনিয়া করির খুণ্ড সুবলিত বাহুদণ্ড, প্রাসন্ড করিতে দণ্ড ভুজ তুলি নাচি যায়, সুরধনী তীরে ওকে যায়, অঙ্গ গন্ধে হয়ে অন্ধ দাইছে পতিত মধু গোবিন্দ, তাহা চম্বি চম্বি ধায়, সুরধনী তীরে ওকে যায়, কাঁদিয়া কহিছে প্রাণ ওই তো ব্রজের বলরাম, হারাইয়া প্রেম ধাম কানু অন্বেষিতে ধায়, সুরধনী তীরে ওকে যায়, জানতে চাই।